যারা আওয়ামী লীগ হয়েও নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের কঠোর নজরদারিতে রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। বুধবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব সাভার উপজেলা শাখা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দলের বেশ কিছু নেতাকর্মী নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা যায় আবার আসে, তারা জোয়ারের সাথে তাল মিলিয়ে চলে, জোয়ার আসলে আবার আসবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জয়ের জন্য নৌকায় উঠে বৈঠা ধরার আহ্বান জানান তিনি। অপরদিকে নির্বাচন কমিশন সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবেন বলেও প্রত্যাশা করেন তিনি। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমাদের থেকে অনেক পিছিয়ে আছে, ইনশাআল্লাহ শতভাগ জয়ের আশাবাদী। এরা চলে যায় আবার আসে, নৌকার জোয়ার দেখে সবাই আবার নৌকার উঠবে, এটার প্রতি কঠোর দৃষ্টি রাখছি। আমি আওয়ামী লীগের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আমার আন্তরিক শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে অনুরোধ করব, বঙ্গবন্ধুর মার্কা নৌকা, শেখ হাসিনার মার্কা নৌকা, আওয়ামী লীগের মার্কা নৌকা, মুক্তিযুদ্ধের মার্কা নৌকা, স্বাধীনতার মার্কা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা, এই মার্কার প্রতি যারা আওয়ামী লীগ করেন তাদের সম্মান বোধ থাকা দরকার।